স্বেচ্ছাসেবী সংগঠন নির বাংলাদেশের আয়োজনে ও আইএসও সনদপ্রাপ্ত বিশ্বমানের আপডেট ডায়াগনস্টিক রংপুরের সহযোগিতায় প্রায় 5,000 অসহায় দুস্থ মানুষের মাঝে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং ঔষধ প্রদান করা হয়েছে। বুধবার সকাল 10টা থেকে নগরীর মাহিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এই স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেয়ে খুশি অসহায় ও দুস্থ মানুষজন। আমি এখানে ডাক্তার দেখাচ্ছি, সব কিছু ফ্রিতে পাইছি, চেক আপও করছে ফ্রিতে, ওষুধও দিছে ফ্রিতে, মাইগঞ্জ গালছে আর কি, সব কিছু সুযোগ সুবিধা ভালো দিছে। আমার বাইরে তো দেখালে 700 টাকা করে ভিজিট নেয়, কিন্তু 700 টাকা আমার ভিজিট গেল, ওষুধ ফ্রি পেলাম, প্রায় 1,500 টাকা আমার সেফ হলো আর কি। নীল নামে একটি সংগঠন মাইগঞ্জ থেকে এই চিকিৎসা ক্যাম্পিং করছে, আমরা আসছি ডাক্তার দেখাতে, দেখাচ্ছি, ইনশাল্লাহ ওষুধ লিখে দিছে, এই দু পর্যন্ত আর কি, পরীক্ষা নিরীক্ষাও দিচ্ছে, টাকা পয়সা নেয় নাকি, ওষুধপত্র ফ্রিতে দিচ্ছে, ডাক্তার ফ্রি। স্বাস্থ্যসেবার কার্যক্রম পরিদর্শনকালে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আব্দুল আলীম বলেন, এখানে যারা কাজ করছে ভলেন্টিয়ার হিসেবে, তারা ছাত্র, তাদের ভিতরে একটা অ্যাওয়ারনেস তৈরি হওয়া যে সমাজের জন্য, এই দেশের জন্য, মানুষের জন্য কিছু কাজ করা, এবং তারা আজকে যে কাজটি করছে এর ভিতর থেকে তাদের নিজেদের কিন্তু একটা আত্মউপলব্ধি বা একটা বোধ তৈরি হবে, যে বোধ থেকে ভবিষ্যতেও এই ছাত্ররা মানুষের পাশে দাঁড়াবে। সারগাম ক্লাবের প্রতিষ্ঠাতা কামরুজ্জামান চৌধুরী তুহিন জানান, আজকের এই সাধারণ মানুষকে ঘিরে নিড়ের আয়োজনে যে আজকে মেডিকেল ক্যাম্প, ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ঈদ উপহার বিতরণের যে আয়োজনটা, এটা আসলে আজকের শুরু না, এটা ন্যাচারালি এটা গত 2015 সালে যাত্রা শুরু করে, এবং যে বর্তমান প্রেক্ষাপটে এবং বর্তমান প্রজন্মের মধ্যে বেশ কিছু জটিলতা রয়ে গেছে, আমরা কিন্তু আলোর ঝলকানির মাঝে আধুনিকতার ছোঁয়ার মধ্যে হারাতে চাই, কিন্তু আধুনিকতার ছোঁয়ার মাঝে হারানোর পূর্বে আমাকে খেয়াল করতে হবে যে আমি অতীতের ইতিহাস, আমার কৃষ্টি কালচার, আমার দায়বদ্ধতা, আমার সামাজিক অ্যাক্টিভিটিস, আমার পারিবারিক দায়বদ্ধতা, এবং সব কিছু মিলায় যে আমার যে একটা দায়বদ্ধতা রয়ে গেছে সোশ্যাল অ্যাক্টিভিটিসের যে অ্যাওয়ারনেস তৈরি করা, এই অ্যাওয়ারনেসের জায়গা থেকে আমরা সরে গেছি। বিকেলে সংগঠনের পক্ষ থেকে অসহায় দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল চন্দ্র রায়, রমেক হাসপাতালের গাইনি অ্যান্ড অপস বিভাগের বিভাগীয় প্রধান কামরুন নাহার জুই, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার মারুফ হোসেন, জেলা পুলিশ সুপার ফেদ্দোস আলী, রংপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলু, আপডেট রংপুর গ্রুপের পরিচালক নিয়ামুল আতিকুর রহমান পুলক ও মাসুদার রহমান খান, সারগাম ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠক কামরুজ্জামান চৌধুরী তুহিন, নির বাংলাদেশের সিইও শিয়াবুজ্জামান চৌধুরী, সদস্য সচিব সোয়েব মুক্তাকিম সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। উক্ত ক্যাম্পেইনের মিডিয়া পার্টনার ছিল আপডেট টিভি। হারুনুর রশিদের তথ্য ও আতিক হাসানের ক্যামেরায় ইন্দ্রাণী মুখার্জি, আপডেট টিভি।